এখন আমরা আমাদের মানে প্রথম যে টপিকটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন এবং কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। আমরা এই কোর্সের একটা বড় অংশ জুড়েই আমরা একটা অ্যালগোরিদম কিভাবে ডিজাইন করতে হয় সেটা যেরকম শিখব, তার সাথে সাথে শিখব যে একটা অ্যালগোরিদমকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়। তো অ্যালগোরিদম অ্যানালাইসিসটা এই কারণে আমাদের আমাদের জন্য জরুরি, আমরা একটা অ্যালগোরিদমকে বিভিন্ন কাজের জন্য আসলে ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি একটা খুব ছোট একটা এক্সাম্পল যদি তোমাদের সামনে উপস্থাপন করি, মনে করো যে আমার একটা লগ ইনের জন্য আমি একটা অ্যালগোরিদম, একটা ছোট একটা অ্যালগোরিদম লিখলাম যে একটা ইউজার যখন তার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেয় এইটাকে অথেন্টিকেশনের পারপাসে আমাদের চেক করতে হয়, তাই না? এখন তুমি দেখবা যে গুগল এবং অন্যান্য জায়গাতে তোমার একটা অ্যাপ্রোচ আছে যেটা আমরা বলি টু ওয়ে অথেন্টিকেশন। যখন তুমি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তুমি দিবা তখন সে তোমার কাছে একটা তোমার মোবাইলে SMS এর মাধ্যমে অথবা ইমেইলে একটা কি সে পাঠায়, তাই না? তুমি যখন লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দাও সে তখন তোমার কাছে একটা কি পাঠায় যেটা SMS এর মাধ্যমে অথবা মোবাইল ফোনের সরি আবার ইমেইলও পাঠাতে পারে অথবা SMS এ পাঠাতে পারে। তারপরে তুমি ওই কিটা দিয়ে আবার যদি তুমি কিটাকে দাও তাহলে তুমি সিস্টেমের ভিতরে ঢুকতে পারবে। তো এইটাকে সাধারণত আমরা বলি টু ওয়ে অথেন্টিকেশন। তো মনে করো যে তুমি এরকম একটা টু ওয়ে অথেন্টিকেশন সিস্টেম তুমি বানালো এবং তোমার এখানে টু ওয়ে অথেন্টিকেশন সিস্টেমটা ব্যবহার করার জন্য তোমার সিস্টেমের মধ্যে 100 জন ইউজারের এরকম ক্রেডেনশিয়াল সেভ করা আছে। তার মানে তোমার সিস্টেমের ভ্যালিড ইউজার হচ্ছে 100 জন। তুমি 100 জন ইউজারের জন্য যখন সিস্টেমটা ব্যবহার করো তুমি আসলে কোনো রকমের ট্রাবল তুমি ফেস করো না, ট্রাবল বলতেছি উইথ রেসপেক্ট টু দ্য টাইম। তুমি যখনই ক্রেডেনশিয়ালটা দাও সাথে সাথে সে ক্রেডেনশিয়ালের রেসপন্স তোমার কাছে পাঠায় এবং তুমি দ্বিতীয়বার যখন ক্রেডেনশিয়ালটা সাবমিট করো সে সাথে সাথে তোমাকে যদি ঠিক মতো তুমি দাও সাথে সাথে সে তোমাকে অ্যাকসেপ্ট করে, আদারওয়াইজ সে তোমাকে একটা রিজেকশন মেসেজ পাঠায়। তো এই কাজটা করার জন্য কিন্তু সিস্টেমের ডেটাবেজে যে 100 জন ইউজারের যে ক্রেডেনশিয়াল আছে এই জায়গাতে একটা চেকিং এর বিষয় আছে, তাই না? এখন 100 জনের জায়গায় যদি 1000 জন হয় তাহলে চেকিং করতে কি একটা সময় বেশি লাগবে না? জি স্যার। 1000-এর জায়গায় যদি 1 লক্ষ হয় তাহলে আর একটু বেশি লাগার কথা, তাই না? জি স্যার। আমরা আসলে দেখো আমাদের এই সিস্টেমটাতে যেহেতু 100 জন ইউজার আছে আমি 100 জন ইউজারের জন্য এটা ব্যবহার করছি, ঠিক আছে, কিন্তু আমি এই জিনিসটাকে আসলে অ্যাসেস করতে চাই যে আমার সিস্টেমের যদি ইনপুট সাইজ বাড়ে তার মানে ইউজার যদি 100-এর জায়গায় 1000 হয় বা ইউজার যদি 100-এর জায়গায় 1 লক্ষ হয় তাহলে আসলে বেসিক্যালি আমার সিস্টেমটা কতটা স্লো অথবা কতটা ফাস্ট হবে। এই কারণে আসলে আমাদের অ্যালগোরিদম অ্যানালাইসিস এর আসলে প্রয়োজন আছে যে আমি যদিও একটা পার্টিকুলার ইনপুটের জন্য সিস্টেমটাকে ব্যবহার করছি কিন্তু ইন ফিউচার এই ইনপুটটা যদি বাড়ে তাহলে আমার সিস্টেমটা কতটুকু স্লো অথবা কতটুকু ফাস্ট হবে এটা আমার আগে থেকে একটু বুঝতে পারতে চাই। আমি কি এই পয়েন্টটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। তার মানে সিস্টেমের যে রেসপন্স টাইম আছে এটা উইথ রেসপেক্ট টু দ্য ইনপুট এটা কিরকম ভ্যারি করতে পারে এইটা একটু আমাদের জানা দরকার। আরেকটা জিনিস আমরা জানা দরকার, আমি গত ক্লাসে তোমাদের সাথে একটু আলোচনা করেছিলাম যে আমরা দুইটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট বা প্রপার্টি হচ্ছে একটা কম্পিউটিং ডিভাইসের থাকে, একটা হচ্ছে তার CPU আরেকটা হচ্ছে তার মেমোরি।
আমি বলেছিলাম যে মেমোরি বলতে আমরা এখানে র্যামটাকে বুঝি, আর স্টোরেজ বলতে গেলে আমরা হার্ড ড্রাইভটাকে বুঝি। তো সাধারণত মেমোরিটা একটা দামি জিনিস, আর প্রসেসর তো অবশ্যই দামি। তা আমরা একটা অ্যালগোরিদমকে যখন ডিজাইন করব, অ্যালগোরিদমটা কি পরিমাণ সময় আসলে নিতে পারে, ইনপুটের সাথে তার সময়ের কি পরিমাণ পরিবর্তন হতে পারে, ইনপুটের পরিবর্তনের সাথে সাথে তার মেমোরি ইউজেজ এর কি পরিমাণ পরিবর্তন হতে পারে, এইটা আমরা একটু অ্যাসেস করতে চাইব। তো এই কারণে আমাদের অ্যালগোরিদম অ্যানালাইসিসটা আমাদের প্রয়োজন। এইখানে আমরা এমন ভাবে আসলে অ্যানালাইসিসটা করব যাতে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ভিউ পাই। যেমন যদি আমরা চিন্তা করি যে একটা অ্যালগোরিদম যদি আমি একটা পাওয়ারফুল সার্ভারে রান করি, তাহলে ডেফিনেটলি তার সময়টা কম লাগবে, তাই না? কি বলো? জি স্যার। তার মানে কি, অ্যালগোরিদমের সময়ের সাথে কিন্তু মেশিনের কনফিগারেশনটা যুক্ত হয়ে গেল, তাই না? জি স্যার। আমরা আসলে এই জিনিসটাকে আলাদা রাখতে চাই। আমি অ্যালগোরিদমটা কিরকম পারফর্ম করবে উইথ রেসপেক্ট টু দা ইনপুট, শুধু এইটার উপরে বেসিস করে আমি অ্যালগোরিদমের টাইম রিকোয়ারমেন্টটাকে মেজার করব। কারণ মেশিনের যে কনফিগারেশন, এটা ইউজার হিসেবে এক একজন ইউজার এক এক রকমের কনফিগারেশনের মেশিন ব্যবহার করতে পারে। তার মানে হচ্ছে, যেমন ধরো একটা গাড়ি কতটা জোরে চলবে এটা কার উপরে নির্ভরশীল? আমরা আসলে একটা গাড়ির স্পিড কিরকম হতে পারে সেটাকে আমরা মেজার করি একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার দিয়ে, সেটা হচ্ছে গাড়ির হর্স পাওয়ার, তার ইঞ্জিনের ক্যাপাসিটি। তো একটা অ্যালগোরিদমের আসলে তার টাইম রিকোয়ারমেন্ট এবং তার মেমোরি ইউজেজের রিকোয়ারমেন্ট যেটা, আমরা এটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার দিয়ে মেজার করব, এবং আমরা এটা মেজার করব শুধুমাত্র ইনপুটের উপরে বেসিস করে। যে ইনপুটটা যদি চেঞ্জ হয়, 100 জন ইউজারের জায়গায় যদি 1000 জন ইউজার হয়, তাহলে তার সময়ের পরিবর্তনটা কিরকম হতে পারে, তার মেমোরি ইউজেজের পরিমাণ কিরকম হতে পারে, শুধু এই প্যারামিটারটার উপরে আমরা অ্যালগোরিদমকে অ্যানালাইসিস করব, রেদার দেন সিপিইউ টাইম, সিপিইউ ক্যাপাসিটি অথবা র্যাম এর সাইজ। এই জিনিসগুলি আমরা ব্যবহার করব না, কারণ এগুলি সব ডিপেন্ডেন্ট প্যারামিটার। এখন এই জায়গাতে একটা প্রশ্ন আমরা সাধারণত অনেক সময় জিজ্ঞেস করে থাকি বা পরীক্ষায় আসে, যে আমরা অ্যালগোরিদমের অ্যানালাইসিস করার জন্য কেন শুধুমাত্র ইনপুটের উপরে বেসিস করে অ্যালগোরিদমকে অ্যানালাইসিস করি। সবাই একটু লিখে নাও যে একটা অ্যালগোরিদম অ্যানালাইসিস করার জন্য আমরা শুধুমাত্র কেন ইনপুটটাকে ব্যবহার করি, অন্য কোনো জিনিসকে কেন ব্যবহার করি না, সিপিইউর পাওয়ারটাকে কেন ব্যবহার করি না, মেমোরি সাইজটাকে কেন ব্যবহার করি না। তা আমি একটু আগে যে আলোচনাগুলি করলাম, এই আলোচনা থেকে আসলে উত্তরটা খুঁজে বের করতে হবে। তা আমরা আসলে প্রতিটা টপিকের সাথে সাথে, প্রতিটা টপিক একটু আলোচনার সাথে সাথে, আমরা এর রেলেভেন্ট যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলি আমাদের জানা দরকার এবং সেই রেলেভেন্ট যে সমস্ত প্রশ্ন হতে পারে সেইগুলি আমরা সাথে সাথে একটু আলোচনা করব। এখন তুমি যদি মানে মিড টার্ম পরীক্ষার আগে শেষ দিন সবকিছু একবারে জানতে চাও, আমিও হয়তো কোনো কিছু অনেক কিছু মিস করতে পারি, তুমিও অনেক কিছু মিস করে যেতে পারো। এই জন্য ক্লাসের সাথে সাথে এই জিনিসগুলি তোমরা একটু খাতায় একটু লিখে নিয়ে রাখবা, যে এই টপিকের উপরে এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাকে মিনিমাম জানতে হবে।